বন্ধুরা, ভারতের সহায়তার জন্য আমেরিকা F-22 এবং F-35 এর থেকেও ঘাতক হাতিয়ার, যা আমেরিকার সব থেকে খতরনাক হাতিয়ার বলে মনে করা হয়, B-2 স্টেলথ বোম্বার্ড ভারতের সীমায় পাঠিয়ে দিয়েছে। হঠাৎই কেন এটা পাঠানো হলো আর কোথায় এটা মোতায়েন করা হয়েছে তা ডিটেলসে আপনাদের বলবো। কিন্তু তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। B-2 বোম্বার্ড কোনো ছোটোখাটো হাতিয়ার নয়। আমেরিকাই হাতিয়ার তখন মোতায়েন করে যখন কোনো দেশের ডিফেন্সকে ভাঙতে হয়, পুরো দেশের সেনাবাহিনীকে তছনছ করতে হয়। কারণ প্রথমত তো এটা একটা স্টেলথ, এমনকি নিজের সাথে এটা কয়েক টন বোম নিয়ে যেতে পারে আর অসংখ্য মিসাইল বহন করতে পারে, আর এর মোকাবিলা করা চীনের পক্ষে সম্ভবও নয়। চীনের কাছে না তো কোনো হাতিয়ার আছে যেটা একে আটকাতে পারবে, এমন কোনো র্যাডার নেই যেটা থেকে ডিটেক্ট করতে পারবে। আমেরিকা সেসব দিয়ে একটা বড় পদক্ষেপ নিয়েছে, কারণ আপনারা সবাই জানেন লাদাখ সীমায় চীন ও ভারতের বিবাদ শেষই হতে চাইছে না। দুই দেশের সেনা আধিকারিকদের মধ্যে সম্মতি প্রকাশ পেলেও চীনা সেনারা প্যাংগং লেকের পাশ থেকে এবং ব্যবসাং এলাকা থেকে কিছুতেই পিছু হটছে না। শুধু তাই নয়, তারা ভারতীয় সীমার নিকটে এয়ারবেস তৈরি করছে। এর থেকেও ভয়ানক ব্যাপার হলো Dongfeng-26 নামের পরমাণু মিসাইলও মোতায়েন করে দিয়েছে। তাই এই অবস্থায় আমেরিকা ভারতের সহায়তার জন্য এগিয়ে এসেছে। আমেরিকা ভারতের অনেক কাছে ডিয়েগো গার্সিয়া এয়ারবেসে এই বোম্বার্ড মোতায়েন করেছে, আর এটা আমেরিকার অনেক বড় নৌসেনা ডেরা। আমেরিকার ইন্ডো স্পেসিফিক কমান্ডাররা বলেছেন 3টি B-2 স্টেলথ বোম্বার্ড ডিয়েগো গার্সিয়াতে মোতায়েন করেছে, আর এটা আমেরিকার মিজোরি এয়ারবেস থেকে প্রায় 29 ঘন্টা যাত্রা করে ডিয়েগো গার্সিয়া পৌঁছেছে। 29 ঘন্টার এই যাত্রা প্রমাণ করে যে আমেরিকা নিজের বন্ধুর জন্য লম্বা সফর করে যে কোনো সময়ে যে কোনো জায়গায় হামলা করার জন্য ঘাতক হয়ে উঠতে পারে। এটা ভীষণই মহত্বপূর্ণ একটি স্টেটমেন্ট, কারণ ইন্ডো স্পেসিফিকে যে এরিয়া আছে সেখানে ইন্ডিয়াই আমেরিকার সব থেকে বড় অ্যালয়, এই স্টেটমেন্টটা স্বয়ং আমেরিকা বলেছে। আর এটা চীনের বিরুদ্ধে ভারতের ডাইরেক্ট চ্যালেঞ্জও, পেছনে হাঁটো না হলে আমাদের সহযোগী মিত্র আপনাদের ওপর চড়ে বসবে। আর আপনারা হয়তো ভাবছেন এই B-2 বোম্বারটা আসলে কি? আমেরিকার F-22 এবং F-35 যে র্যাপ্টার আছে, যাদের দুনিয়ার সব থেকে খতরনাক হাতিয়ার বলে মনে করা হয়, তাদের থেকেও বেশি ঘাতক এই B-2 বোম্বার্ড। কারণ একে তো এটা স্টেলথ, কোনো র্যাডারকে ধরতে পারবে না, চীনের কাছেও এমন কোনো র্যাডার নেই যাকে ধরতে পারবে। দ্বিতীয়ত, এটা নিজের সাথে কয়েক টন বোমা এবং অসংখ্য মিসাইল ব্যবহার করতে পারে। আমেরিকা একমাত্র এটা ওই সমস্ত দেশের বিরুদ্ধে ব্যবহার করে যেই দেশের পুরো ডিফেন্স সিস্টেমকে তছনছ করার প্রয়োজন পড়ে, অর্থাৎ এটা ভীষণই ঘাতক হাতিয়ার আর লম্বা দূরত্ব অতিক্রম করতে পারে। ভাবুন তো, এটা একটা উড়ানে আমেরিকা থেকে ভারতে পৌঁছে গেছে। এটা যদি এতটা লম্বা দূরত্ব একবার অতিক্রম করতে পারে, তাহলে এটা চীনের আনাচে কানাচে গিয়ে কীরকম তাণ্ডব চালাবে ভাবতে পাচ্ছেন? চীনের ডিফেন্স সিস্টেমকে একেবারে পঙ্গু করে দেবে। এটা আমেরিকার ভীষণই গোপন একটি হাতিয়ার। এর দামটা একবার শুনুন, এর একটার দাম প্রায় $1 বিলিয়ন। একটা B-2 বোম্বারের দামে 12 খানা রাফাইল কেনা যাবে। আমেরিকার এই পদক্ষেপে একটা বিষয় স্পষ্ট, আমেরিকা এবার খোলাখুলি ভারতের সমর্থন করছে। আমেরিকা যে হঠাৎ করে এই সিদ্ধান্ত নিল তা কিন্তু নয়। আমেরিকা প্রথমে শিওর হচ্ছিল ভারত চীনের বিরুদ্ধে খাড়া হবে কি হবে না, কিন্তু গালওয়ান ঘাটির ঘটনা এবং তারপর ভারত যেভাবে জবাব দিল তা শুধু আমেরিকাই নয়, গোটা ইউরোপীয় ইউনিয়নকেই চমকে দিয়েছে। যদি চীনের বিরুদ্ধে থেকে কোনো দেশে লড়ার ক্ষমতা থাকে, তা রয়েছে একমাত্র ভারতের। আর আমেরিকা চীনের বরাবরই এক অ্যালয়ের সন্ধানে ছিল, আর আমেরিকা সেই সক্ষমতা ভারতের মধ্যে দেখতে পেয়েছে, আর তাই তো আমেরিকা ভারতকে ঘাতক হাতিয়ার পাঠাচ্ছে। এবার ভারতের উচিত চীনের বিরুদ্ধে খোলাখুলি কনফ্লিক্ট করা। কিন্তু একটা কথা না বললেই নয়, রাশিয়া এখনও চুপচাপ বসে রয়েছে। রাশিয়ার উচিত ভারতকে সমর্থন করা। আপনার মতে কি বলে অবশ্যই কমেন্টে জানান। অনিমেষ রায় এবং শুদ্ধানন্দ আবাদুর সহ অনেকে এই পরিবারের এমন কিছু সদস্য যারা বেশ সুন্দর সুন্দর কমেন্ট করেন, চাইলে আপনিও করতে পারেন। বেছে বেছে সেরা কমেন্টগুলো তুলে ধরবো আপনাদের সামনে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে সবাইকে শেয়ার করে দিন, এবং এরকমই নিত্য নতুন তথ্য পেতে রহস্য বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।